যে রাধে রাধে নমস্কার দর্শক আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আলোচনা করতে চলেছি আজকের দিনে বিশেষ করে যে পাঁচ রাশির জাতজাতিকাদের জন্য অত্যন্ত একটা ভালো সুযোগ সম্ভাবনা থাকতে চলেছে যাদের ভাগ্য আজকের দিনে যথেষ্ট পরিমাণ ভালো থাকতে চলেছে তাদের সম্পর্কে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো তো আপনার রাশি রয়েছে কিনা অবশ্যই আপনার ভিডিওটি লাস্ট অবধি দেখার চেষ্টা করবেন তবে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন আপনার রাশি রয়েছে কি না বা কোন কোন ক্ষেত্রে বা কোন কোন জায়গায় আপনার আজকের দিনে উন্নতি থাকবে সেটা আমরা এই ভিডিওতে আলোচনা করব তো চলুন ভিডিওর মূল অংশই যাওয়া যাক সর্বপ্রথম আমরা আলোচনা করছি আজকের দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে আজকের দিনের ইংরেজি মাসের তারিখ হচ্ছে ছয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সাল আজকের বাংলা মাসের তারিখ কুড়ি ভাদ্র চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বার হচ্ছে শুক্রবার চন্দ্র গোচর করছে কন্যা রাশিতে সূর্য উদয় ঘটবে সকাল পাঁচটা বেজে চব্বিশ মিনিটে সূর্যাস্ত করবে বিকাল পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে তিথি হচ্ছে শুক্লপক্ষের তৃতীয় তিথি এটা থাকবে তিনটা বেজে এক মিনিট পর্যন্ত বিকালবেলা তারপরে চতুর্থী তিথির প্রবেশ নক্ষত্র হচ্ছে হস্তা নক্ষত্র এটা থাকবে নটা বেজে পঁচিশ মিনিট পর্যন্ত সকালবেলা তারপরে চিত্রা নক্ষত্রের প্রবেশ আজকের দিনে ওভারঅল প্রত্যেকের জন্য অশুভ সময় যে সময়টায় কোনোরকমেরই শুভ কাজ ভালো কাজ বা নতুন কোনো কাজ করা থেকে বিরত থাকবেন সেটা হচ্ছে সকাল দশটা বেজে দুই মিনিট থেকে অশুভ সময় সকাল এগারোটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত আপনারা এই সময়টায় কোনো রকমেরই শুভ কাজ বা ভালো কোনো কাজ করা থেকে বিরত থাকবেন আর আজকের দিনে সবথেকে ভালো সময় বা গুরুত্বপূর্ণ সময় যাকে বলা যেতে পারে সেটা হচ্ছে সকাল পাঁচটা থেকে একটা ভালো সময় সাতটা বেজে তিন মিনিট পর্যন্ত এছাড়া আরেকটা শুভ সময় বিকাল চারটা থেকে ছয় মিনিট থেকে ভালো সময় চলছে সন্ধ্যা ছটা পর্যন্ত আপনার এই সময়টায় কোনো ধরনের শুভ কাজ ভালো কাজ বা নতুন কাজ অবশ্যই করুন সেক্ষেত্রে আপনার কাজটি সফল এবং ভালোভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো চলুন এখন আমরা এক এক করে বিস্তারিত আলোচনা করব আজকের দিনে সেই ভাগ্যবান রাশির কারা কারা রয়েছে কাদের ভাগ্য উজ্জ্বল হতে চলেছে সর্বপ্রথম যে রাশি রয়েছে তার নাম হচ্ছে আজকের দিনে সর্বপ্রথম যে রাশি নাম রয়েছে তার নাম হচ্ছে মেষ রাশি আপনি মেষ রাশির জাতক বা জাতিকা যদি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য দিনটি আজকের দিনটি অত্যন্ত ভালো দিন হতে চলেছে রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে আপনাদের ভাগ্য বদলের সুযোগ অত্যন্ত ভালো রয়েছে আজকের দিনে আপনার এক্সট্রা ইনকাম সুযোগ খুব ভালো থাকবে আপনার যদি কোনো রকম টাকা পয়সা কোনো জায়গায় আটকে ছিল সেই ধরনের টাকা পয়সা আজকের দিনে আপনার রিটার্ন আসার যোগ সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে চাকরির জায়গায় আজকে আপনার রকম টাকা পয়সা আটকে ছিল সেগুলো ফেরত আসবে মানসম্মান আপনার বৃদ্ধি পাওয়ার একটা যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এমনকি কাজের জায়গায় পদোন্নতি বা কর্মস্থান পরিবর্তন এরকমটাও কিন্তু সুযোগ থাকলেও থাকতে চলেছে তো সেক্ষেত্রে আপনাদের জন্য দিনটি অত্যন্ত ভালো যাবে বিদেশে যারা প্রতিনিয়ত যাতায়াত করেন বা বিদেশ যাওয়ার যারা পরিকল্পনা করছেন তাদের জন্য আজকে দিনটি অত্যন্ত ভালো যাবে যদি আপনারা খরচটাকে আজকের দিনে কন্ট্রোলে আনতে চান সেটা আপনারা আনতে পারেন আর ইনভেস্টমেন্টে লাভবান হওয়ার সুযোগ আপনাদের কাছে থাকছে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন এখন আমরা আলোচনা করব পরবর্তী যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে সিংহ রাশি আপনি সিংহ রাশির জাতক জাতিকা হয়ে থাকলে আপনার জন্য আজকের দিনটি অত্যন্ত ভালো দিন সিংহ রাশির জাতক ও জাতিকাদের আজকের দিনে স্বপ্ন পূরণ হওয়ার মতো একটা দিন যাতে চলেছে আজকের দিনে আপনার ভাগ্যে ভালো কিছু ঘটার সুযোগ সম্ভাবনা থাকবে পুরনো খরচ একেবারে আপনারা কম করবেন যতটা সম্ভব হয় কম খরচ করে চলায় সেটা আপনার জন্য বেটার রেজাল্ট হবে যদি আপনার বিদেশ যাওয়ার কোনো ইচ্ছে থাকে সেটা কিন্তু সুযোগ ভালো তৈরি হবে কোনো জায়গায় টাকা পয়সা আটকেছে সেই সমস্ত টাকা পয়সা রিটার্ন আসবে আপনি মার্কেটে ধার বা দিয়েছেন সেই ধরনের টাকা পয়সা আপনারা আজকে দিনে রিকভারি করার সুযোগ পেয়ে যাবেন সেই জায়গাটা আপনাদের কিন্তু বেশ ভালো আর যারা অনেক দিন ধরে খরচপাতি করছেন কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করছেন ফল আসেনি আজকের দিনে কিন্তু হঠাৎ কিছু হল হওয়ার সম্ভাবনা থাকবে তারা প্রতিনিয়ত লটারি কাটেন আজকের দিনে চাইলে একটা দিয়ে লটারি কাটতে পারেন সেই জায়গাটায় কিন্তু ও দিনটি ভালো রয়েছে আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর আপনারা বন্ধুবান্ধব মিলে যদি কোনো ব্যবসা বা কাজ শুরু করতে চান বা করতে চাইছেন তো সেখানে কিন্তু আপনাদের বেশ ভালো যাবে আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এখন আমরা আলোচনা করব পরবর্তী যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে তুলা রাশি আপনি তুলা রাশির জাতক জাতিকা হয়ে থাকলে আপনার জন্য আজকে দিনটি অত্যন্ত বেশ ভালো যাচ্ছে আজকে আপনার ভাগ্য আপনার উপরে সম্পূর্ণভাবে সদয় থাকবে ভাগ্যের জোরে আপনি কিন্তু আজকে অনেক কঠিন জায়গা থেকেও সহজে বেরিয়ে আসতে পারবেন বা অল্প কিছুতেই হয়তো বেরিয়ে আসার সুযোগ থাকবে আর আজকের দিনে অবশ্যই আপনার কিছু প্রাপ্তির যোগ সব আপনার থাকবে যারা অনেক দিন ধরে চাকরি করতে চাইছেন বা চাকরিতে ইনভেস্টমেন্ট করেছেন চাকরির জন্য সেই জায়গাটায় কিন্তু আপনাদের কোনো না কোনো যোগাযোগ হলেও হতে পারে তো সেখানে আপনাদের কিন্তু ভালো যাচ্ছে আপনারা সেদিকে গুরুত্ব রাখবেন আর আজকের দিনে আপনার কাজে কোথাও ঘুরতে যাওয়ার সুবাদ থাকতে পারে কাজের সুবাদে আপনারা সেদিকেও গুরুত্ব রাখবেন সেদিক দিয়েও আপনাদের দিনটি ভালো যাচ্ছে মনের ছোটোখাটো ইচ্ছা আজকের দিনে আপনার পূরণ হবে আর যারা অনেক দিন ধরে বিদেশে যাবেন বলে ভাবছেন কিন্তু ভাবে যোগাযোগ হয়ে ওঠেনি বা হচ্ছে না সেটা কিন্তু আপনারা আজকে দিনে করার সুযোগ খুঁজুন সেটা কিন্তু আপনার জন্য বেশ ভালো হবে শেয়ার মার্কেটে আজকে যদি আপনার বিনিয়োগ করার কিছু প্ল্যানিং থাকে তো আপনারা অবশ্যই করুন সেটা কিন্তু আপনাদের জন্য বেশ ভালো যাচ্ছে আজকের দিনে আপনার পুরনো কোনো টাকা পয়সা আজকে আপনাকে বেশ ভালো রিটার্ন দেবে সেই দিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকবেন এখন আমরা যে পরবর্তী যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে মকর রাশি মকর রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি অত্যন্ত ভালো দিন মকর রাশি জাতকদের ক্ষেত্রে আজকে আপনার ভাগ্য বদলের সুযোগ থাকছে আজকের দিনে আপনি কোনো জায়গায় কোনো কম্পিটিশানে অংশগ্রহণ করেছেন সেখানে কিন্তু আপনি ভাগ্যের জোরে কিন্তু অনেকটা বেশি সহায়তা পাবেন আপনি পছন্দ সহিত কাজের বা পছন্দ সহিত মতো কিছু করার সুযোগ পাবেন আপনার কর্মক্ষেত্রে আজকে আপনার উন্নতির সুযোগ খুবই ভালো থাকবে সামাজিক জায়গায় আপনার সুনাম খুব ভালো থাকবে যারা রাজনৈতিক কেরিয়ার অপশন চুজ করেছেন তাদের জন্য খুবই ভালো সময় যেতে চলেছে যারা অনেক দিন ধরে কোনো ব্যবসা শুরু করবেন করবেন বলে ভাবছেন কিন্তু ব্যবসা কোনো কোনোভাবে শুরু হয়ে ওঠেনি আপনারা সেটা কিন্তু শুরু করতে পারেন সেদিক দিয়ে আপনার দিনটি ভালো যাচ্ছে আর আপনার যে কোনো ধরনের খরচপাতিকে অবশ্যই আপনারা কন্ট্রোলে আনবেন আর আপনারা সঞ্চয়ের দিকে গুরুত্ব দিন আপনাদের আর্থিক অবস্থা উন্নতি বেশ ভালো হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে আজকের দিনে আপনার যে কোনো রকমের খরচ আপনারা কিন্তু বুঝে করবেন ধারবাকি দেওয়া থেকে বিরত থাকবে যারা কোনো রকম টাকা পয়সা মার্কেটে ফেলে রেখেছেন সেই ধরনের টাকা পয়সা কিন্তু আজকের দিনে আপনারা রিটার্ন আসবে বাড়ি বানাবেন জমে জগে কিনবেন এরকম কিছু স্বপ্ন পূরণ হতে পারে গাড়ি কেনারও স্বপ্নটুকু পূরণ হতে চলেছে তো সেই ক্ষেত্রে আপনাদের জন্মদিনটি ভালো যাচ্ছে আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর আপনারা যারা অনেক দিন ধরে প্রতিনিয়ত বিনিয়োগ করছেন কোন মার্কেটিং সেক্টরে তো সে জায়গাটা কিন্তু আপনাদের লাভ হওয়ার সুযোগ থাকবে যারা মার্কেটিং সেক্টরে কাজ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো যাচ্ছে যারা চাকরি খুঁজছেন তাদের ক্ষেত্রে কোনো না কোনো চাকরির যোগাযোগ বা অফার লেটার আপনাদের কাছে থাকতে পারে তো সেই জায়গাটা আপনারা কিন্তু বেশ লাভবানই হচ্ছেন সেখানে কিন্তু আপনাদের বেশ ভালো যাবে আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এখন আমরা জেনে নেব পরবর্তী যে ভাগ্যবান রাশি রয়েছে তার নাম হচ্ছে মিন রাশি মিন রাশি জাতক ও জাতিকেদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের বেশ অত্যন্ত ভালো মিন রাশি জাতকদের ক্ষেত্রে আজকের দিনে আপনার হঠাৎ করে পৈতৃক কোনো সম্পত্তি প্রাপ্তির যোগ সম্ভাবনা থাকবে বা পারিবারিক কোনো ব্যবসা থাকলে সে ব্যবসার দায়িত্ব আপনাকে কাঁধে আসতে চলেছে তো সেই জায়গাটা আপনাদের কিন্তু বেশ ভালো থাকবে আর আপনার খরচটাকে একেবারে আপনারা আজকের দিনে কন্ট্রোলে আনবেন খরচটা কিন্তু আপনাদেরকে অবশ্যই বুঝে করতে হবে এটা জরুরি রয়েছে আর আপনার বিদেশে কোনো যোগাযোগ হওয়ার একটা যোগ সম্ভাবনা কিন্তু বেশ ভালো রয়েছে যারা বিদেশে প্রতিনিয়ত থাকেন বা যারা প্রতিনিয়ত যোগাযোগ করে যাচ্ছেন কাজের জন্য হোক বেড়াতে যাওয়ার জন্য হোক পড়াশোনার জন্য হোক মোট করে কিছু না কিছু একটা হতে পারে বা এমনটা হতে পারে আপনার যেখানে থাকেন সেখান থেকে অনেকটা দূরে কোনো জায়গায় ট্রান্সফার হওয়া বা আপনার বেড়াতে যাওয়ার সুযোগ বা কাজের সুবাদে যাওয়া এরকমটা কিন্তু সুযোগ থাকলেও থাকতে পারে আজকের দিনে আপনার ভাই বোনদের মধ্যে সম্পর্ক খুব ভালো থাকবে যদি কোনো রকম কিছু ব্যবসা বা কিছু কাজ শুরু করার থেকে আপনারা তা করে করতে পারারও সুযোগ কিন্তু পেয়ে যাচ্ছেন সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো অতএব আপনি মিন রাশির জাতক ওরা হয়ে থাকলে আপনার জন্য সময়টা অত্যন্ত বেশ ভালো দিন মিন রাশির জাতকের ক্ষেত্রে আজকের দিনে আপনার বেশ ভালো হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত আলোচনা করলাম কোন কোন রাশি রয়েছে কোন কোন ক্ষেত্রে উন্নতি থাকতে চলেছে আপনার রাশি থাকতে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করবেন যে রাধে রাধে